ছাত্ররা ছাত্রছাত্রীরা, তোমাদের উদ্দেশ্যে আমি এই পেপারের একটা প্রজেক্টের কিছু সামান্য হিন্টস তোমাদের দিচ্ছি। সেটা হচ্ছে মুদ্রণ বিপ্লব ও তার প্রভাব। প্রথমেই আমরা বলে রাখি যে বিপ্লব বলতে কি বোঝায়। বিপ্লব বলতে আমরা যেটা বুঝি, একটা ড্রাস্টিক চেঞ্জ বা আমূল পরিবর্তন, সেটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। আর মুদ্রণ বিপ্লব হচ্ছে যে আধুনিক ইউরোপের আদি পর্বের একটা বিশেষ পর্যায়। এবং এই মুদ্রণ বিপ্লব প্রথমত হচ্ছে গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কারের মধ্য দিয়েই আমাদের হাতে এসে পৌঁছেছে 1834 খ্রিস্টাব্দে জার্মানির মেন শহরে গুটেনবার্গ প্রতিষ্ঠিত ছাপাখানার মধ্য দিয়ে। কিন্তু এটা একদিনের প্রয়াসে হয়নি, অনেক আগে থেকেই তার একটা চেষ্টা শুরু হয়েছিল। কিন্তু মুদ্রণ বিপ্লব শুধুমাত্র তো মুদ্রণ যন্ত্র আবিষ্কার না, তার সঙ্গে কাগজ চাই, কালি চাই, টাইপ চাই, এই সব কিছুরই একত্রিত ফল হলো মুদ্রণ বিপ্লব। এবং সবচাইতে যেটা বড় কথা, আমরা পেনের পরিবর্তে, কলমের পরিবর্তে লিখিত জিনিসটা আমরা খুব সহজেই পাচ্ছি। আর এর প্রভাব হচ্ছে সুদূর প্রসারী, সেটা শিক্ষার ক্ষেত্রে বলতে পারা যায়। শিক্ষার প্রসার ঘটিয়ে দিয়েছিল, বই সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছিল একটা। দ্বিতীয়ত হচ্ছে বাণিজ্যিক দিক থেকেও একটা বাণিজ্যের একটা প্রসার ঘটিয়েছিল, যারা একটা গ্রন্থ প্রকাশনা করে তাদের একটা জীবিকার একটা দিশা দেখিয়েছিল। নেক্সট হচ্ছে ধর্মের ক্ষেত্রেও, যেটা একটা বিরাট বিপ্লব বলতে পারা যায়, বিপ্লব এনে দিয়েছিল। কারণ আগে যে বাইবেল সাধারণ মানুষের বোধগম্য ছিল না, হাতের নাগালের বাইরে ছিল, সেই বাইবেল তারা পড়ে তারা জানতে পাচ্ছে যে পোপ কি তাদের বোঝাচ্ছে, পোপের প্রতি তারা ব্রিটিশ না হচ্ছে, ক্যাথলিক চার্চের গোড়ামি সম্পর্কে তারা অবহিত হচ্ছে। নেক্সট হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে দ্বার উন্মোচন হয়ে গেল, এবং শুধু তাই নয়, ভৌগোলিক আবিষ্কার যেগুলো হচ্ছে সেগুলো তারা জানতে পারছে, আঞ্চলিক ভাষা, সাহিত্য সেগুলো উন্নতি হচ্ছে। এই সমস্ত কিছু মানে এই মুদ্রণ বিপ্লবের ফলে আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট সুদূর প্রসারী একটা পরিবর্তন এলো। সুতরাং এক কথায় যেটা আমরা বলতে পারি যে উপসংহারে, যে মুদ্রণ বিপ্লব মধ্যযুগীয় যে সাংস্কৃতিক জীবন তার পরিবর্তন ঘটিয়ে আধুনিক যে জীবনের একটা উত্তরণের একটা ধাপ তৈরি করে তুলে। ধন্যবাদ।